হ্যালো শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আচ্ছা, ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা লাইনকে অ্যানালাইসিস করে করে পড়ি, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের শিক্ষাটা পরিপূর্ণ হবে এবং আমরা খুব দক্ষতার সাথে ইংরেজির প্রত্যেকটা ওয়ার্ডকে ব্যবহার করতে পারবো। যেমন মনে করো, একটা উদাহরণ আমরা দেখতে পারি, এখানে আছে, ধরো লাইনটা আছে, ইট ইজ এ নাইসলি ডেকোরেটেড রুম। এটি একটি সুন্দরভাবে সাজানো কক্ষ। এই লাইনটাকে দেখো, এই লাইনটাকে যদি আমরা অ্যানালাইসিস করে করে পড়ি, সেক্ষেত্রে আমাদেরকে শিক্ষাটা আরও পরিপূর্ণতা আসবে। যেমন এখানে দেখো, ইট হচ্ছে এখানে সাবজেক্ট। আচ্ছা, তাহলে সাবজেক্ট কি? যার সম্পর্কে আমরা বাক্যের কথাগুলো বলছি অথবা যে বাক্যের কাজটা করছে সে হলো সাবজেক্ট। আচ্ছা, এটাও একটি সুন্দরভাবে সাজানো কক্ষ, সেক্ষেত্রে ইট হচ্ছে এখানে সাবজেক্ট। আচ্ছা, ভালো কথা যে যে বাক্যের সরাসরি কোনো সাবজেক্ট থাকে না, সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে থাকি। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি ইট মানে দেয়ার মানে হচ্ছে সূচনাকারী ইট, এটা বাক্যটাকে সূচনা করে দেয়। আচ্ছা, সাবজেক্টের পরে ভার্ব বসে, সাবজেক্টের পরে ভার্ব এখানে কী আছে? ভার্ব আছে এখানে ইজ। আচ্ছা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল। যেহেতু ইট এখানে সিঙ্গুলার, সেজন্য ভার্ব বসেছে ইজ সিঙ্গুলার। আচ্ছা, যদি এখানে ইট প্লুরাল হইতো তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হইতো। আচ্ছা, ইটের প্লুরাল ফর্ম হচ্ছে কি? ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে। এখন ইট নেই থেকে এখানে যদি দে হইতো, হ্যাঁ, সেক্ষেত্রে কী হইতো? ইজ না বসে আর বসতো। আচ্ছা, একটা টেকনিক আমরা অনুসরণ করতে পারি যে অক্সিলারি ভার্বগুলোর মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এটা যদি তোমাদের মনে না থাকে সেক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো। যেমন দেখো, যে সিঙ্গুলার যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলোর শেষে কিন্তু এস রয়েছে, আর যেগুলো প্লুরাল অক্সিলারি ভার্ব সেক্ষেত্রে কিন্তু ওগুলোর শেষে ই রয়েছে। এটা যেমন দেখো, মনে করো এখানে আছে ইজ, দেখো শেষে কিন্তু ইজ রয়েছে। ওয়াজ সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, শেষে কিন্তু এস রয়েছে, হ্যাঁ এস রয়েছে। এবং ধরো হ্যাজ, শেষে কিন্তু এস রয়েছে। ডাজ, দেখো শেষে কিন্তু এস রয়েছে। দেখো, সিঙ্গুলার যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সবগুলো শেষে কিন্তু এস রয়েছে। আচ্ছা, এবার দেখো প্লুরাল অক্সিলারি ভার্বগুলো, যেমন এখানে আর, শেষে কিন্তু ই রয়েছে। আচ্ছা, তারপর দেখো ওয়ার, শেষে কিন্তু ই আছে। তারপর দেখো হ্যাব, শেষে কিন্তু ই আছে। আচ্ছা, শুধু ব্যতিক্রম হচ্ছে ডো, যা শেষে ই নেই, কিন্তু তবু সে কী হচ্ছে? প্লুরাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্বগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি। আচ্ছা, তারপরে দেখো, আমরা গেলাম সাবজেক্টের কথা বললাম, সাবজেক্টের পরে ভার্ব দেখলাম, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় এবং সেক্ষেত্রে টেন্স অনেকটা নির্ভর করে। তারপর দেখো, এ নাইসলি ডেকোরেটেড রুম, এই যে এক্সটেনশন অংশটা রয়েছে, এটা যদি সাবজেক্ট ধরি, এটা যদি ভার্ব ধরি, তাহলে বাকিটা তো এক্সটেনশন, অতিরিক্ত অংশ, তাই না? এখন এই অতিরিক্ত অংশটাকে আমরা কীভাবে সাজালাম? দেখো, প্রত্যেকটা ওয়ার্ড আমরা অ্যানালাইসিস করি। দেখো এখানে রয়েছে এ, এ হচ্ছে একটি আর্টিকেল। আচ্ছা, নাইসলি হচ্ছে এখানে একটি অ্যাডভার্ব। আচ্ছা, ডেকোরেটেড হলো এখানে একটি অ্যাজেক্টিভ, রুম হচ্ছে এখানে একটি নাউন। যেমন দেখো, এ অর্থ একটি, আমরা জানি আর্টিকেল তিনটি, এ এন এবং দা, তো সেক্ষেত্রে এই একটা আর্টিকেল আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নাইসলি হচ্ছে এখানে একটি অ্যাডভার্ব, কীভাবে বুঝলাম? দেখো নাইসলি হচ্ছে, নাইসলি কথাটা কোত্থেকে আসছে? নাইসলি কথাটা নাইস থেকে এসেছে, নাইস হচ্ছে একটি অ্যাজেক্টিভ। আচ্ছা, নাইস কেন অ্যাজেক্টিভ? দেখো নাইস অর্থ হচ্ছে সুন্দর। আমরা জানি যে শব্দ দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করবে, সে শব্দটা একটা অ্যাজেক্টিভ হবে। তো নাইস অর্থ সুন্দর, এটা তো একটা গুণ বুঝিয়েছে, সেক্ষেত্রে এটা একটি অ্যাজেক্টিভ। আচ্ছা, মনে রাখবে, যখন কোনো অ্যাজেক্টিভের সাথে তুমি অ্যালয় সাবজেক্টটি যুক্ত করবে, তখনই শুধুমাত্র সেটা অ্যাডভার্ব হবে। যদি কোনো নাউনের সাথে তুমি অ্যালয় সাবজেক্টটি যুক্ত করো, তখন কিন্তু সে অ্যাডভার্ব হবে না, সে হয়ে যাবে অ্যাজেক্টিভ। দেখো এখানে নাইস ছিল অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভটির সাথে তুমি যখন অ্যালয় সাবজেক্টটি যুক্ত করেছো, তখন সে কিন্তু অ্যাডভার্ব হয়ে গেছে। আচ্ছা, যদি